গ্রাফিক ডিজাইন কোর্সের আমরা আজকে 12 নম্বর পর্বে আছি। যারা এই ভিডিওটি ফেসবুক পেজ অথবা ইউটিউবের মাধ্যমে দেখছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার মতো আরো অনেকেরই উপকার হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের এই ভিডিওগুলি ফেসবুক প্লাস ইউটিউব দুই জায়গায় কিন্তু আপলোড দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনি দুই জায়গা থেকে কিন্তু এই ভিডিওগুলি দেখে নিতে পারবেন, এবং যারা 1 থেকে 11 পর্যন্ত দেখেন নাই, তারা অবশ্যই সেই পর্বগুলি দেখে নেবেন, এবং সেই পর্বগুলি কিন্তু ইউটিউবে প্লাস ফেসবুক পেজে কিন্তু অলরেডি আপলোড দেওয়া আছে। সেক্ষেত্রে একটু কষ্ট করে খুঁজে নিয়ে ভিডিওগুলি দেখে নিলে আমি আশা করছি যে আপনারা গ্রাফিক ডিজাইনের এ টু জেড শিখতে পারবেন। এবং আমি শুরু থেকেই কিন্তু বলে আসছি যে আমাদের এই কোর্সটা কিন্তু প্রায় 3 মাস যাবত চলবে, যাতে আমরা সহজেই ইলাস্ট্রেটরটা সম্পূর্ণটা ক্লিয়ার করতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমরা হচ্ছে আজকে টাইপ টুলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখবো, যেগুলি আমাদের খুবই জানা প্রয়োজন। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সর্বপ্রথম হচ্ছে টাইপ টুলে যাব। টাইপ টুলে যাওয়ার পর ধরুন আমরা এখান থেকে কিছু একটা লিখে নিচ্ছি, জি আর এ পি এইচ আই সি এস ডি ই এস আই জি এন ই আর গ্রাফিক ডিজাইনার লিখলাম। এরপরে হচ্ছে ধরুন আমরা নিচে দিয়ে পি আর ও এফ ই ডাবল এস আই ও এন এ এল, তো আমরা হচ্ছে এখানে গ্রাফিক ডিজাইনার প্রফেশনাল লিখে নিলাম। এরপর হচ্ছে আমরা এই লেখাটাকে বড় করতে চাইলে আমরা এই কর্নারে ধরে এবং অল্টার শিফট ধরে হচ্ছে আমরা বড় করে নিলাম। তো এখন হচ্ছে আমাদের এই যে এখানে যে ফন্টটা দেখতে পাচ্ছেন, এই ফন্টটা কিন্তু ডিফল্টভাবে মাইরিট প্রো নামের যে আমাদের ফন্টটা থাকে সেটা কিন্তু সিলেক্ট হয়ে যায়। তো এই ফন্টটা কিন্তু দেখতে অত আহামরি বেশি সুন্দর না। তো সেক্ষেত্রে আমরা যদি এই ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ফন্টটাকে পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে কিভাবে পরিবর্তন করতে পারি, তো এটার জন্য হচ্ছে আমাদের এই টাইপ টুলের মাধ্যমে আগে এই লেখাটাকে সম্পূর্ণটা এইভাবে করে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর এরপরে এই যে এখানে যে মাইরিট প্রো আছে, এখানে যদি আপনি মাউসের লেফট বাটন একটা ক্লিক করেন, তাহলে এই লেখাটা ঠিক ব্লু কালারের এরকমভাবে সিলেক্ট হয়ে যাবে। এরপর যদি আপনি কিবোর্ডে ডাউন অ্যারো কি চাপেন, তাইলে আপনার কম্পিউটারে যে কয় ধরনের ফন্ট আছে সবগুলি কিন্তু আপনার সামনে একে একে চলে আসবে, এবং এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটাই কিন্তু আপনি স্ক্রোল ডাউন করে পরিবর্তন করে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। তো মূলত হচ্ছে এভাবেই আপনি আপনার যেই কম্পিউটারে থাকা যে ফন্টগুলি আছে সেগুলিকে আপনি পরিবর্তন করতে পারবেন। এছাড়া যদি আপনি নির্দিষ্ট কোনো নাম জানেন, যেমন আমি এদিক থেকে ধরুন কোপার প্লেট বোল্ড, এই ফন্টটা সবচাইতে বেশি চলে ফ্রিল্যান্সিংয়ে, আমি এটা লিখে নিচ্ছি COPP। এদিকে দেখেন আমাদের কোপার প্লেট বোল্ড নামের একটা ফন্ট আছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম, তো এই ফন্টটা কিন্তু আমাদের চলে আসলো। তো নির্দিষ্ট যদি কোনো নাম জানেন সেক্ষেত্রে এখান থেকে আপনি কিবোর্ডের মাধ্যমে লিখে নিলেও আপনি সেটা করতে পারবেন, অথবা আপনি এটাকে সিলেক্ট করে আপনার যে আপ অ্যারো কি আছে অথবা ডাউন অ্যারো কি আছে সেটাকে চেপে কিন্তু আপনি ফন্টগুলিকে পরিবর্তন করতে পারবেন। এরপরে হচ্ছে এখানে আমাদের এই যে ফন্টগুলি আছে এগুলিকে অ্যালাইন করা প্রয়োজন। তো ধরুন আমাদের এই যে এখান থেকে যে লেখাটা শুরু হয়েছে, এরপরে আমরা যখন আবার ইন্টার দিয়ে নিচে আসব, তখন কিন্তু নর্মালি আবার এখান থেকে শুরু হবে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু আমরা যদি এই প্রফেশনাল লেখাটাকে এই উপরের লেখাটার দুই সাইড থেকে মাঝখানে করে নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এখান থেকে অ্যালাইন ব্যবহার করতে হবে। তো এগুলি কিন্তু আমাদের প্রয়োজন পড়ে, কারণ আমাদের দেখা গেছে যে এদিকে আমরা একটা লেখা লিখে নিলাম, এখন আমাদের এই নিচে যে ছোট লেখাটা আছে এটাকে আমরা এই লেখাটার মাঝখানে রাখতে চাই। তো সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট আমরা এদিক থেকে এই অ্যালাইন সেন্টারের উপর ক্লিক করলে আমাদের এটা দেখেন এখন কিন্তু একদম মিডল পয়েন্টে চলে আসছে, এই লেখাটার ঠিক মাঝখানে চলে আসছে। এরপর যদি আপনি চান যে লেখাটাকে এই সাইড থেকে আপনি অ্যালাইন করতে, সেক্ষেত্রে যদি আপনি এখানে ক্লিক করে দেন, তাহলে এখন দেখেন আমাদের এখান থেকে শুরু হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের অ্যালাইনটা হচ্ছে এই পাশ থেকে হয়েছে, ঠিক আছে। তো একইভাবে আপনি চাইলে এটাকে এই সাইড থেকেও কিন্তু করতে পারবেন, নর্মালি এটা সিলেক্ট করে থাকে, আপনি চাইলে মিডলে আনতে পারেন, দেন হচ্ছে আপনি এই সাইড থেকে অ্যালাইন করতে পারেন। এবার হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ধরুন আমাদের এখান থেকে যে এখন লেখাটা বাকি আছে, আমি এখান থেকে উপরের অংশটাকে একটু মাইনাস করে দিচ্ছি। তো এখন এই যে ধরুন আমাদের এখানে যে ফন্টটা আছে এবং এই যে লেখাগুলি আছে, এগুলি ধরেন যে আমি ভাবতেছি যে এগুলি খুবই কাছাকাছি হয়ে গেছে, তো এগুলিকে যদি আমি একটু গ্যাপ করতে চাই এই লেখাগুলিতে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা
এইভাবে করে কখনোই টানবো না, এইভাবে করে যদি আমরা টানে এটাকে গ্যাপ করার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ফন্টগুলি চ্যাপ্টা হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই কাজটা কখনোই করা যাবে না, আপনি জাস্ট নর্মালি এটাকে সিলেক্ট করবেন, এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ধরবেন, এরপরে হচ্ছে আপনি কিবোর্ডের যে লেফট রাইট যে অ্যারো কি আছে সেটাকে যদি আপনি চেপে দেন তাহলে কিন্তু আপনার এটা পরিবর্তন হবে। তো এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করবো, আমরা এটাকে সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে আমরা অল্টার ধরলাম, এরপরে আমরা যদি লেফট এবং রাইট অ্যারো কি চাপি তাহলে দেখেন আমাদের লেখাগুলি কিন্তু পারফেক্ট শেপেই আছে, কিন্তু আমাদের লেখাগুলিতে একটু গ্যাপ তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এভাবে করে হচ্ছে আপনি এই গ্যাপগুলিকে তৈরি করতে পারবেন। আবার যদি মনে করেন যে গ্যাপটা বেশি হয়ে গেছে, তারপরে আবার অল্টার ধরে দেন বিপরীত পাশের যে অ্যারো কিটা আছে সেটাকে চাপলে আবারও কিন্তু সেটা কমে যাবে। তো আপনার ঠিক যতটুকু আপনার গ্যাপ করা প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু আপনি করে নিতে পারবেন। তো আমি হচ্ছে এখান থেকে এটাকে বাড়ায় নিচ্ছি এবং কমায় নিচ্ছি, আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনার এটাকে করে নিতে পারবেন। তো শুধুমাত্র এটা তো আমি সিঙ্গেল বাই সিঙ্গেল দেখিয়ে দিলাম, যদি আমাদের এদিকে ধরেন আমরা বিভিন্ন প্রকার লেখা লিখে নিচ্ছি, তারপর এখান থেকে আমাদের তিন চার লাইন আমরা লিখে নিলাম, এরপর হচ্ছে আমরা এটাকে মিডল অ্যালাইন সেন্টার করে নিলাম। এখন যদি আমাদের এই যে তিনটা লাইন এগুলিকে একটু চাপায় নিতে হয় অথবা আমাদের এগুলিকে বাড়ায় নিতে হয়, সেম একইভাবে আমরা অল্টার ধরে এখন যদি আমরা ডাউন অ্যারো কি চাপি তাহলে দেখেন আমাদের তিনটা লাইনের মাঝখানে কিন্তু অনেক গ্যাপ হয়ে গেছে। তো এখন যদি আপনি এটাকে কমাতে চান সেক্ষেত্রে এখন আপ অ্যারো কি চাপলে আপনাদের এই লাইনটা কিন্তু কমে যাবে। তো সেক্ষেত্রে আপনার যদি বাড়ানোর প্রয়োজন পড়ে বাড়াতেও পারবেন, আবার কমাতে চাইলে কমাতেও কিন্তু পারবেন। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেক বেশি প্রয়োজন এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি আপনারা যারা 1 থেকে 11 পর্যন্ত যে পর্বটা আছে সেটা দেখেন নাই, অবশ্যই সেই পর্বগুলি আমার ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজে কিন্তু দুই জায়গাতে আপলোড দেওয়া আছে। এছাড়াও এটা ছাড়া আমার চ্যানেলে অথবা পেজের মধ্যে গ্রাফিক ডিজাইন টাইপের যে লোগো ডিজাইনগুলি আছে সেগুলিও কিন্তু আপলোড দেওয়া আছে। তো সেক্ষেত্রে সেই বিষয়গুলি দেখে নেবেন। আর যদি আপনি একদমই বিগিনার লেভেলের হন সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কাজটা করবেন, আমার এখানে যে ইলাস্ট্রেটর 1 থেকে আজকে 12 নম্বর পর্ব পর্যন্ত চলতেছে এই পর্বগুলি আপনি যদি কন্টিনিউ করেন তাহলে আপনার ইলাস্ট্রেটর কোথাও থেকে শেখার প্রয়োজন পড়বে না, আপনি এখান থেকেই শিখে নিতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এবার হচ্ছে আসি যে টাইপ টুলের মাধ্যমে আসলে আমরা অনেকেই বাংলা লিখতে পারি না, এই বাংলা লিখতে গেলে আমাদের আসলে কি করতে হবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ইলাস্ট্রেটরে বাংলা লেখাটা অনেকের জন্যই টাফ হয়ে যায়, সেক্ষেত্রে কিভাবে লিখবেন। তো নর্মালি আমরা যখন ইলাস্ট্রেটরটাকে ওপেন করি এদিকে মাইরিট প্রো যে ফ্রন্টটা আছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে যায়, এরপরে হচ্ছে ধরুন আমরা এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন এই যে কোপার প্লেট যে বোল্ড নামে যে ফন্টটা আছে এটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে আছে। তো এখন আমাদের এখানে বাংলা লিখতে হলে কিন্তু আমাদের বাংলা ফন্টটাকে সিলেক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখন যে কাজটা করতে হবে, আমরা যদি এদিক থেকে সুতনি এমজি লিখে নিই, যেমন আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে লিখে নিব SUTONY, সুতনি লিখলে আমাদের পুরোটা কিন্তু চলে আসবে। তো আমরা এদিক থেকে এটাকে একটু মাইনাস করে নিচ্ছি, আবারও লিখে নিচ্ছি SUTONY সুতনি এমজি। তো এদিকে দেখেন সুতনি এমজি রেগুলার, সুতনি এমজি ইটালিক, তারপরে হচ্ছে সুতনি এমজি বোল্ড, এখানে কিন্তু বিভিন্ন প্রকার ফন্ট আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এদিক থেকে সুতনি এমজি বোল্ড অথবা ইটালিক অথবা রেগুলার আপনি যেটা আপনার প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তা আমি এদিক থেকে ধরুন সুতনি এমজি বোল্ড এটাকে সিলেক্ট করে নিলাম। তো এখন কিন্তু চাইলে আমরা বাংলা লিখতে পারবো না, কারণ হচ্ছে আমাদের ইংলিশ ফন্ট থেকে বাংলা ফন্টে কনভার্ট করার জন্য আমাদের কিবোর্ডের আরও 2টা বাটন ক্লিক করতে হয়, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার বি। যখন আপনি কন্ট্রোল অল্টার বি প্রেস করবেন এবং উপরে সুতনি এমজি থাকবে সেক্ষেত্রে এখন যদি আমরা বাংলা লিখি তাহলে কিন্তু আমরা সহজেই লিখতে পারবো। যেমন আমরা এদিক থেকে ডিজাইন লিখে নিলাম, দেখেন কত সহজে কিন্তু আমরা লিখে ফেললাম। তো সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের এদিক থেকে অবশ্যই সুতনি এমজি লিখে নিতে হবে, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করতে হবে, তাইলে আপনি সহজে বাংলা লিখতে পারবেন। তো একটু আগে আমি যে ইংলিশের যে বিষয়গুলি দেখিয়ে দিলাম যে আপনি কিভাবে চাইলে এগুলিকে গ্যাপ তৈরি করতে পারেন, উপরে নিচে গ্যাপ তৈরি করতে পারেন, তো সেম বাংলা ফন্টের ক্ষেত্রে কিন্তু একইভাবে আপনি এই জিনিসগুলি করতে পারবেন।
এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিই, যাদের যারা গ্রাফিক ডিজাইন শিখতেছেন নতুন করে, অনেকেরই কিন্তু ইলাস্ট্রেটর সফটওয়্যারটা নাই। তো সেক্ষেত্রে যাদের এই ইলাস্ট্রেটর সফটওয়্যারটা নাই, তারা কিভাবে ফ্রিতে ডাউনলোড দিবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু ফেসবুক পেজে একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন এবং অবশ্যই প্রত্যেকে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা যে লেখাগুলিকে লিখে নিলাম, এরপরে হচ্ছে আমাদের এখানে কিন্তু আরো অনেক ধরনের কাজ আছে। যেমন আজকের এই যে আমরা যে ডিজাইন যে লেখাটা লিখলাম, এটার মধ্যে আমরা এখান থেকে কালার পরিবর্তন করে দিতে পারি, যে কোনো কালার আমরা অ্যাড করতে পারি এখান থেকে। তো এরপরে হচ্ছে আমাদের এদিক থেকে আরো অনেক ধরনের কাজ থাকতে পারে, যেমন টাইপোগ্রাফির কাজ থাকে, তারপরে হচ্ছে আমরা এদিক থেকে পেন টুল দিয়ে এই ডিজাইনটাকে আরো অনেক বেশি সুন্দর করে কিন্তু সাজাতে পারবো। তো এক্সাম্পল হিসেবে আমি দেখাই দিচ্ছি, যেমন আমরা এদিক থেকে স্পাইরাল টুলটাকে সিলেক্ট করে আমি নর্মালি এদিক থেকে এরকম একটা শেপ নিলাম। এরপরে হচ্ছে ধরুন আমি এদিক থেকে স্ট্রোকটাকে বাড়াই দিলাম, তারপর আমরা এদিক থেকে ইউনিফর্ম থেকে আমরা ধরুন যে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এই যে আমাদের এইদিকে একটা শেপ তৈরি হলো, এটাকে কিন্তু আমরা চাইলে আমাদের এই সাইডগুলিতে বসিয়ে নিয়ে আমরা এটাকে সৌন্দর্য বাড়ায় নিতে পারি। আমি এটাকে আরেকটু বাড়াই দিচ্ছি এবং আমি এখান থেকে এই লাইনটার সাথে আমি যদি অ্যাডজাস্ট করে দিই, তাহলে কিন্তু আমরা সহজে এখানে এটাকে আমরা করে নিতে পারবো। তো এখন দেখেন এই যে আমাদের লাইনটা আছে, এই লাইনের উপর দিয়ে কিন্তু এই কালো অংশটা চলে গেছে। এখন এটাকে ঠিক করার জন্য আমরা এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্সে যাব। এরপর হচ্ছে আমরা এই সবকটাকে সিলেক্ট করে নিব, আর তার আগে হচ্ছে আমাদের এই যে ডিজাইন লেখাটা আছে এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিব। ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পর এরপরে হচ্ছে আমাদের এই যে এখানে যে বাড়তি অংশটা দেখাচ্ছে, যে এটা আমাদের বাড়তি অংশ, সেটাকে যদি আমরা কেটে ফেলে দিই তাহলে কিন্তু সহজে আমাদের এটা মিলে যাবে। তা আমি হচ্ছে আপনাদেরকে একটু কেটে দেখাই দিচ্ছি, তার জন্য আমি এটাকে আর একটু ঘুরায় নিচ্ছি, ঘুরায় নিয়ে আমি এটাকে প্রপারলি মিলাই নিচ্ছি। আমি এটাকে এখান থেকে দেন এইভাবে করে সিলেক্ট করলাম, আমার এটা হচ্ছে আর একটু নিচের দিকে নামাতে হবে, আমি এটাকে প্রপারলি একটু নিচের দিকে নামাই নিচ্ছে। তো এখন হচ্ছে আমাদের এই যে এখানে যে কালো যে বাড়তি অংশটা আছে এটাকে আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে এখান থেকে মাইনাস করে দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এটার সাথে এখান থেকে এইভাবে টেনে দিলে আমাদের এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন এই যে আমাদের এই দিকে যে একটা সমস্যা দেখা দিয়েছে, যেমন এই যে এটার সাথে যে এটা অ্যাডজাস্ট হয় নাই, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টা দেখা দিচ্ছে। প্রথমত হচ্ছে আমরা এখান থেকে এই অংশটাতে ক্লিক দিয়ে আমরা এটাকে টেনে এখানে নিয়ে আসলাম, এখানকার সমস্যাটা সমাধান হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের এখানকার যে সমস্যাটা আছে আমরা এখানে ক্লিক করে আমরা এই অংশটাকে সম্পূর্ণটা কেটেই ফেলবো। তো এটার জন্য হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের প্যান টুলের সাহায্য নিতে হবে। যেমন আমরা এদিক থেকে আমরা এটাকে আনসিলেক্ট করে নিলাম, আমরা প্যান টুলে গেলাম, তারপর ধরুন আমরা এখান থেকে ক্লিক করে আমি জাস্ট এই পর্যায়ে চলে আসবো। এরপরে হচ্ছে আমরা এটাকে ঠিক এইরকম শেপে আমি বাঁকা করে আমরা এই বাকি অংশটাকে কেটে ফেলে দিব। তো এটার জন্য হচ্ছে আমি এখানে আলাদা একটা শেপ নিয়ে নিলাম, এরপরে হচ্ছে আমরা প্রপারলি এটাকে সঠিকভাবে বসায় নিব। আমরা ধরুন এটাকে এখানে বসায় নিলাম, এরপর হচ্ছে আমরা এখান থেকে এই কর্নারটাকে টেনে জাস্ট আমরা এই নিচের অংশে নিয়ে আসবো। আমরা এখান থেকে এটাকে আরেকটু এদিকে বাড়াই দিচ্ছি। তো এরপরে হচ্ছে আমরা এদিক থেকে এখন হচ্ছে সিলেকশন টুলের মাধ্যমে এই দুইটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এদিক থেকে শেপ বিল্ডার টুলে যাব এবং এদিক থেকে অল্টার ধরে এটাকে মাইনাস করব এবং এটাকে মাইনাস করব। তো এখন হচ্ছে দেখেন প্রপারলি কিন্তু আমাদের এই ডিজাইনটা এখানে অ্যাড হয়ে গেল। তো পরবর্তীতে কিন্তু আমরা চাইলে এগুলির সম্পূর্ণই কিন্তু আমরা কাজগুলি পরিবর্তন করতে পারবো এবং এই শেপটাকে কিন্তু সুন্দর করে করতে পারবো। তো সেক্ষেত্রে এই টাইপোগ্রাফিগুলি কিভাবে করবেন অবশ্যই সেই বিষয়গুলি নিয়ে ভিডিও আসবে এবং যারা এই পর্বগুলি দেখেন নি অবশ্যই দেখে নেবেন। যদি এই টাইপ টুলের মাধ্যমে আপনাদের বাংলা লিখতে কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজে যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।